হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই সুস্থ রয়েছো। আমি লিমা, আমার এলডি ফ্যামিলি চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। ব্লগের শুরুতেই বলে রাখি, কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল থেকে একটু ব্যস্ততা ছিল, সেই জন্য সকাল থেকে কোনো ব্লগ রেডি করতে পারিনি, তাই ব্লগ স্টার্ট করতে করতে দুপুর হয়ে গেল। আর প্রথমেই বলে রাখি আজকে কী বার, কত তারিখ, যদিও প্রত্যেকেই জানো তাও একটা কর্তব্য থেকে যায়। আজকে হলো 20 তারিখ বুধবার, আর এখন সময় হলো দুপুর 12টা। আর ছোট করে আমি লক্ষ্মী পুজো করছি, যতটুকুই পারছি, যতটুকু আমার আছে এখানে সাধ্যের মধ্যে আমি পেয়েছি, ততটুকুর মধ্যেই আমি আজকে লক্ষ্মী পুজো করছি। তো যেহেতু আমি ডেলি ব্লগ করি, ডেলি তোমাদের সাথে ব্লগিং শেয়ার করি, তাই ভাবলাম আজকের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার না করলে না হয়। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে, কারণ যেহেতু পুজোর আয়োজন করছি, পুজোর আয়োজন করতে করতে তো আর কথা বলা যায় না, আগে পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে।
সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। দেখতেই পারলে আমি এইভাবে আজকে লক্ষ্মী পুজো করলাম। অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো তো সবার বাড়িতেই করা হয়, কম বেশি, ছোটর মধ্যে বড়র মধ্যে, যে যেমন ভাবে পারে। তো আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকু দিয়েই পুজো দিতে পেরেছি, আমার কাছে পাঁচালিও নেই। তার জন্য কি করেছি, মানে আমার হাজবেন্ডের ফোন থেকে ওই লক্ষ্মীর পাঁচালি বের করে সেটাকেই আমি পড়েছি। আর এখান থেকে যদি মার্কেট থেকে লক্ষ্মীর পাঁচালি নিয়ে আসা হয় তাহলে কি হবে, লক্ষ্মীর পাঁচালিটা হবে হিন্দি, মানে হিন্দিতে লেখা, যেটা আমি উচ্চারণ করতে পারবো না, পড়তেও পারবো না। তো সব থেকে বেটার হয়েছে ফোন থেকে বের করে সেটাই আমি পড়েছি। আর এইভাবেই আজকে মা লক্ষ্মীর পুজো করেছি। সত্যি বলছি আমার খুব ভালো লাগছে যে এমন একটা জায়গাতে থেকে যে সবকিছু পুজো পার্বণ অ্যাটেন্ড না করতেও পারলে, ছোটোখাটো যেগুলো ঘরের মধ্যে পুজো না করলে না হয় সেইগুলো যদি অ্যাটেন্ড না করা যায় না, খুব কষ্ট হয়। তো আজকে আমার ভীষণ ভালো লাগছে, মন থেকে একটা শান্তি পাচ্ছি যে হ্যাঁ আমি আজকে পুজো দিতে পেরেছি। যাই হোক, এই পরিবেশে আছি বলে হয়তো সম্ভব হচ্ছে, আগের যে পরিবেশগুলোতে ছিলাম সেখানে হয়তো সম্ভব হতো না, বাট এখানে সম্ভব হয়েছে। আমি শুধু অসীমকে একবার বলেছি যে আমি লক্ষ্মী পুজো করবো, তো আমাকে একটু আয়োজন করে দেবে, ও যতটুকু পেরেছে কাজের ফাঁকে ততটুকু আয়োজন করে দিয়েছে। মানে আমি যখন ওই পাঁচালিটা পড়ছিলাম ও ছিল, তো খানিকক্ষণ পরে ও চলে গেছে কাজে, যেহেতু দুটো বেজে গেছে ও চলে গেছে কাজে, আবার চলে আসবে। তো এইভাবেই আজকের আমি পুজো করলাম। আর সকাল থেকে কি করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে আমি এখান থেকে প্রসাদ একটু তুলে নিই, আর যেহেতু সকাল থেকে উপোস উপোস এখনো ভাঙিনি, একটু ফল মুখে দেবো, দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, তোমরা সবাই কি করছো? আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। এখন বাজে দুপুর আড়াইটে। তোমাদের সাথে কথা হয়েছিল দুটোর সময়, যখন পুজো মাত্র শেষ হয়েছে। তারপর তো বলছিলামই যে একটু উপোস ভাঙি, তারপরে তোমাদের সাথে কথা হবে। যাই হোক, অসীম তো চলে গেছে কাজে। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো স্পেশাল হিসাবে মেনুতে রয়েছে আজকে রান্নাবান্না। আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু সকাল থেকে একটু ব্যস্ততা ছিল, পুজো পুজো বলে কথা, সেটা ছোট করেই হোক বা বড় করেই হোক, পুজো তো। আমি সকাল থেকে আজকে একটু বিজি ছিলাম, সেই কারণে আজকের ব্লগটা আমি টাইম মতন পোস্টও করতে পারিনি। সকালের ব্লগ পোস্ট করেছি আমি দুপুরবেলায়। আর যাই হোক, আজকে সকালের যে রান্নাবান্না হয়েছে, আজকে সারাদিনের মেনু হলো খিচুড়ি আর ভাজা। অ্যাকচুয়ালি পুজোর দিনগুলোতে একটু আলাদা, একটু অন্যরকমের খাবার খেতেই সবাই ভালোবাসে। আর আমার বিশেষ করে বেশি ভালো লাগে পুজোর সময় খিচুড়ি, নিরামিষ, এই জাতীয় খাবার খেতে আমার খুব ভালো লাগে। সেই জন্য ভাবলাম ডাল ভাত তো রোজই রান্না করি, আজকে ডাল ভাত রান্না না করে সবজি দিয়ে একটা নিরামিষ খিচুড়ি রান্না করেছি। আর তার সাথে রয়েছে ভাজা, মানে অনেক ধরনের ভাজার জিনিস দিয়ে সবকিছু একসাথে দিয়ে একটা ভাজা করেছি। সকালবেলা তো অসীম একটু টেস্ট করেছে, আর আমি তো এখনো পর্যন্ত খাইনি। অসীম চলে আসবে তিনটের সময়, তাই ভাবছি যে ও আসলে একসাথে বসেই খাবো, আর এইভাবে তোমাদের সাথে একটু গল্প করে ফেলি। লক্ষ্মী পুজো মানেই তো নাড়ু, লুচি, সুজি, খিচুড়ি, মানে অনেক কিছু যে যেটা পারে, মেনলি হলো নাড়ু। কিন্তু আমি এখানে পারিনি, যেহেতু আমার কাছে নিরামিষ বাসন কড়াই এগুলো নেই, সেই জন্য আমি নাড়ুটা করতে পারিনি। ফল দিয়েই পুজো দিয়েছি, কিন্তু পুজো দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আজকে আমি ভীষণ 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 হ্যাপি, মন থেকে একটা অন্যরকম শান্তি লাগছে আমার। আর যাই হোক, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে লক্ষ্মী পুজো তো সবার বাড়িতেই হয়, খিচুড়ি কার কার বাড়িতে হয়েছে, স্পেশালি খিচুড়িটা কার কার বাড়িতে হয়েছে। যাদের বাড়িতে খিচুড়ি হয়েছে তারাও কমেন্টে জানিও, আর যাদের বাড়িতে খিচুড়ি হয়নি তারাও আমাকে কমেন্টে জানিও। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে দেখি খিচুড়িটা কোন অবস্থায় রয়েছে। যদিও খিচুড়িটা খুললে ওর গন্ধেই না খিদে লেগে যাবে, কিন্তু এখন খাবো না, ও যেহেতু ওই আধ ঘন্টার মধ্যে চলে আসবে, এখন খেলে পরে আর খেতে পারবো না, আর্ধেক খেয়ে লাভ নেই। এই যে এক হাঁড়ি খিচুড়ি রান্না করেছি, আর এইখানে রয়েছে ভাজা। এইখানে রয়েছে ভাজা। অসীম আমাকে বলছে লিমা খাওয়ার আগে পাঁপড় ভেজে তারপরে খাবো, আর খিচুড়িটা তোমাদের দেখিয়ে দিই না। লাজবাব হয়েছে খিচুড়ি, দেখতে পাচ্ছ? ঢাকনা খোলার সাথে সাথে যে একটা সেন্ট বেরিয়েছে না, নিরামিষ খিচুড়ি সেন্টই আলাদা। যাই হোক, এখন তো খাবো না, একটু পরে খাবো, একটু অপেক্ষা করি। চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, যখন আবার খাবো বসে, খেয়ে টেস্ট করে বলবো। নিজের রান্নার প্রশংসা আমি ডেলি নিজেই করি, তো আজকেও খেয়ে বলবো যে খিচুড়িটা কেমন হয়েছে। তাহলে চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে।
অসীম চলে এসেছে কাজের থেকে, এখন আমরা খেতে বসেছি। ভীষণ খিদে লেগেছে যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি। তো কেমন আছে কিছু? ভালো আছে? ভালো আছে? স্পেশাল দিনে স্পেশাল খিচুড়ি। খুব টেস্ট হয়েছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, আগে খাওয়া দাওয়াটা করে নিই ভালো করে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখনো হয়নি, ও খাচ্ছে। 4:00 বেজে গেছে, অসীম কাজের থেকে এসে 3:30 সময়, তারপর স্নান করলো, তারপর খাওয়া দাওয়া। যাই হোক, সারাদিন পর খেলাম, তো এখন খাওয়া দাওয়ার পরে এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে একটু শুলে ভালো হয়, একটু রেস্ট নিলে ভালো হয়। তো চলো, আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আজকে স্পেশালি লক্ষ্মী পুজোর ব্লগ। আশা করছি তোমাদের প্রত্যেকেরই ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক করো, আর প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।